পাঁচ বছরের সাজা ঘোষণা করা হলো সালমানের, সেই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানাও দিতে হবে বলে খবর পাওয়া গেছে। আর কিছুক্ষণের মধ্যে সালমানকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে। এদিকে কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণার আগের দিনই যোধপুরের পেছনে সালমান খান, মনের জোর বাড়াতে সালমানের সঙ্গে রয়েছেন তার বোন অলভিরা খান অগ্নিহোত্রী এবং অর্পিতা খান শর্মা। কিন্তু কৃষ্ণসার হত্যা মামলায় সালমান আজ দোষী সাব্যস্ত হওয়ার পরপরই ভেঙে পড়লেন অলভিরা। আদালতের মধ্যে থমকে দাঁড়িয়ে থাকেন তিনি। শুধু তাই নয়, সালমান খানকে দোষী সাব্যস্ত করার পর নাকি কান্নায় ভেঙেও পড়েন অলভিরা। তবে সালমানের উপর বোন অর্পিতা খান শর্মা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। এদিকে সালমান জেলে যেতে হলে বন্ধ হয়ে যাবে রেস্ট্রির শুটিং, পাশাপাশি ভরত এবং কিটির শুটিং বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দাস কাদম, বিগ বস 12 এর সঞ্চালনও এবার আর সালমানকে দেখা যাবে না বলে মনে করা হচ্ছে। সব কিছু মিলিয়েই এই মুহূর্তে প্রায় 500 কোটি ক্ষতির মুখে বলিউড। ধন্যবাদ, আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, সকল ধরনের আপডেট নিউজটি সময় মতো পাওয়া যাবে।